আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি ট্রেন ভ্রমণে যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ জেলা যাচ্ছি। তো যাওয়ার পথে কিছু কথা বলতে চাই এই যমুনা সেতুটি নিয়ে। বাংলাদেশের যমুনা নদীর উপর অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বের 11তম এবং দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত জল আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বে 5ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল 1949 সালে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথমে উদ্যোগ নেন। তো বন্ধুরা, আপনাদেরকে জানানোর আমার এটুকুই ছিল, আমি আর কিছু বলতে পারছি না। তো উপভোগ করুন আমার ট্রেন জার্নি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে।